السلام عليكم ورحمة الله وبركاته अल्लाह ताला बोलें अल्लाह ताला आसमान जमीन जे दिन थेके अल्लाह सृष्टि करेछेन ओई दिन थेके अल्लाह ताला बारोटा मास अल्लाह निर्धारण करेछेन এই বারো মাসের মধ্যে আল্লাহ চারটা মাস আল্লাহ বড় দামি বানাইছেন আল্লাহর দেওয়া নির্ধারিত সম্মানের মাস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী হযরত আলীকে জিজ্ঞাসা করেন ও আলী রমজানের পরে আমাকে কোন মাসে রোজা রাখার আদেশ দাও হযরত আলী বলে আমি নবীর সামনে বসা ছিলাম এক সাহাবী আমার নবীকে এই প্রশ্ন করেছিলেন রাহমাতুল লিল আলামিন তখন তাকে জবাব দিয়েছেন ইন কুনতা সাইমান বাদা রমজান ফাসুমিল মুহাররম রমজানের পরে যদি বান্দা রোজা রাখতে চাও মহররম মাসে তুমি রোজা রাখো মোহতারাম মুআজ্জাজ কাবিল এহতেরাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম যুবক ভাইয়েরা স্নেহের মাসুম বাচ্চারা আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে কালিমাতু শুকর জানাই যে আল্লাহ আজ পর্যন্ত হায়াতে রেখেছেন সুস্থ রেখেছেন দিল ও দিমাগ ভালো রেখেছেন হিজরি সনের মহররম মাস আজকে 9 তারিখ আল্লাহ তাআলার কাছে রমজানের পরে সবচেয়ে দামি মাস শুধু দামি মাস না যেই মাসকে সরাসরি আল্লাহর মাস ঘোষণা করেছেন রাসূল বলেছেন শাহরুল্লাহিল মুহাররম যে মুহাররম মাস হলো আল্লাহর মাস এমন দামি মাসে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আশা বসার তৌফিক দান করেছেন কালিমাতুর শুকর জানাই আলহামদুলিল্লাহ এই মাসের এত সম্মান এত মর্যাদা এত বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পৃথিবীর সূচনা লগ্ন থেকেই বারোটা মাস সমস্ত বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন বারো মাস ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها أربعة حرم الله تعالى بولين الله تعالى اسمان زمين جي دن تكي الله سشتي كرسين وي دن تكي الله تعالى باروتا ما شاء الله نردارن كرسين এই বারো মাসের মধ্যে আল্লাহ চারটা মাস আল্লাহ বড় দামি বানাইছেন মুহররম জিলকাদা জিলহজ্জা রজব রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন চারটা মাস বড় দামি জিলকাদা মাস জিলহজ্জা মাস মুহররম মাস রজব মাস এই চার মাস এত দামি মাস মায়ার নবী বলেন এই চার মাসে বান্দা যদি নেক আমল করে আর বাকি 8 মাস আমার আল্লাহ তাকে নেক আমলের তৌফিক দিবে এই 4টা মাস যদি বান্দা গুনাহ থেকে বেঁচে থাকে আমার মালিক আল্লাহ
ওই বান্দাকে বাকি 8 মাসও বান্দা গুনা থেকে বেঁচে থাকতে পারবে। এই 4 মাসের একটা মাস মুহররম মাস, আল্লাহর দেওয়া নির্ধারিত সম্মানের মাস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী হযরত আলীকে জিজ্ঞাসা করেন, ও আলী, রমজানের পরে আমাকে কোন মাসে রোজা রাখার আদেশ দাও। হযরত আলী বলে, আমি নবীর সামনে বসা ছিলাম, এক সাহাবী আমার নবীকে এই প্রশ্ন করেছিলেন, রাহমাতুল্লিল আলামিন তখন তাকে জবাব দিয়েছেন, ইনকুনতা সাইমান বাদা রমজান ফাসুমিল মুহাররম, রমজানের পরে যদি বান্দা রোজা রাখতে চাও মুহাররম মাসে তুমি রোজা রাখো। পুরা মুহাররম মাসই হলো রোজার জন্য বরকতপূর্ণ। প্রত্যেকটা দিন রোজা রাখার জন্য বড় ফজিলত। সাহাবী নবীকে জিজ্ঞাসা করেন, ও নবী আমার, আইয়ু সালাতি আফযালু বা'দা সালাতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পরে কোন নামাজটা আল্লাহর কাছে বড় দামি নামাজ? ও নবী, আইয়ু সিয়ামি আফযালু বা'দা রমাজান, রমজান মাসের পরে কোন রোজা রাখা আল্লাহর কাছে বড় দামি? আমার নবী বলেন, বাদা সালাতিল মাকতুবা আস-সালাতু ফি জাউফিল লাইল, বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে তাহাজ্জুদের নামাজ পড়ো গভীর রাত্রে, এটা আল্লাহর কাছে বড় দামি ইবাদত, অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিয় তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একজন আল্লাহর ওলির সন্ধান পাইবা না, এমন একজন ওলি পাইবা না গভীর রাতে উঠি আল্লাহ তাআলার দরবারে কান্না করে নাই আর বলে নাই, রে দয়ার মালিক আয় আল্লাহ মাফ করে দাও, আল্লাহ জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দাও, তোমার পেরেশানি আছে, মুসিবত আছে, রিজিকের সমস্যা আছে, সব সমস্যার সমাধান হবে গভীর রাত, আল্লাহর কাছে চাও আমার আল্লাহ তোমার সব সমাধান করে দিবে। তুমি যদি বান্দা রমজানের পরে রোজা রাখতে চাও তাহলে তোমার জন্য আল্লাহর দেওয়া সম্মানিত মাস হলো মুহররমের মাস। এই দিন ফিহি ইয়াউমুন তাবা আলা কওমিন, এমন একটা দিন আছে যেই দিনে আমার আল্লাহ একটা জাতির আল্লাহ গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তাদেরকে বড় ধরনের ষড়যন্ত্রের কবল থেকে আল্লাহ হেফাজত করেছে। আল্লাহ বলেন, এই রাস্তা বড় খোলা, মুহররম মাসের একটা দিন, এই দিনে আন্তর্জাতিক ভাবে বান্দা তওবা দিবস আছে তোমার জন্য, বান্দা এই দিনে আমি আল্লাহ এক জাতির গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, এরে বান্দা ওই তওবার দরজাটা আমি আল্লাহ বন্ধ করে দেই নাই, আন্তর্জাতিক তওবার দিবস হিসাবে আমি আল্লাহ রেখে দিয়েছি। ওয়ায়াতুবু আলা কওমিন আখরিন, নবী বলেন এই দিনে বান্দা মুহররমের একটা দিন আছে, বান্দা যদি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ওই দিন হলো মুহররমের 10 তারিখ, আগামীকাল মুহররমের 10 তারিখ বান্দা
এই দিনের এত দাম, এত দাম। রহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহর নবী যখন মদিনার মধ্যে যান, মদিনার মধ্যে যাওয়ার পরে তাকাইয়া দেখেন মদিনাবাসী মহরমের 10 তারিখে রোজা রাখে, কেন তোমরা রোজা রাখো? হাযা ইয়াউমুন আযীম নাজ্জাল্লাহু মূসা ওয়া আগরাকা আল ফিরআউন, এটা বড় দামি দিন। কেন দামি দিন? কয় আমার আল্লাহ তাআলা এই দিনে মূসা নবীকে আল্লাহ উদ্ধার করেছেন, ফেরাউন জাতিকে পানির মধ্যে ডুবাইছেন, বুঝলাম তাহলে রোজা রাখো কেন? কয় সামাল্লাহু মূসা শুকরান লিল্লাহ, মূসা পয়গম্বর রোজা রেখেছেন শুকর আদায় করার জন্য, আমরাও তার অনুসরণে একটা রোজা রাখি। সুবহানাল্লাহ বলবেন। মূসা নবীকে মানি, মূসা নবী এই দিনে রোজা রেখেছেন কেন? শুকরিয়া আদায় করে আল্লাহ তাদেরকে, মূসা নবী বনি ইসরাইলকে নিয়ে সমুদ্র পার হয়ে গেছেন, এই কুদরত কার? এই শুকর আদায় করব কার? এই মহরমের 10 তারিখ হলো বান্দা শুকরিয়া আদায় করার দিন। সে সময় তো এই মূসা নবীর এই লোকজনই ছিল, এরা যদি পানির সাথে একাকার হয়ে যাইত, আল্লাহকে ডাকনেওয়ালা পৃথিবীতে আর একজন থাকত? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহ আমাদের উত্তরসূরি বনী ইসরাইলকে হেফাজত করেছেন, শুধু তা না, গোটা বিশ্বের মুসলিম জাতিকে আল্লাহ হেফাজত করেছেন। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর নবী বলেন, নাহনু হাক্কু বি মূসা, মূসা নবীকে তোমরা পুরা মানো না, কারণ মূসা নবীর তাওরাত কিতাব তোমরা মানো, ওই তাওরাতের মধ্যে আমি নবীর কথা মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা আছে না নাই? আছে। আরো জোরে বলেন। রাহমাতুল লিল আলামিনের কথা, শুধু তাওরাত না, ইনজিল না, জাবুর না, এমন কোন আসমানি কিতাব নাই যেখানে আমার নবীর কথা নাই। ওই তাওরাতে আছে নবীরে মানবা, কিন্তু তোমরা আমি নবী মুহাম্মদকে মানো নাই, বোঝা গেল তোমরা মূসা নবীর আসল আদর্শের অনুসারী না। আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেও মানি, তাওরাত মানি, ইনজিল মানি, জাবুর মানি, সব আসমানি কিতাব মানি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْقَدْرِ خَيْرِهِ وَشَرِّهِ مِنَ اللَّهِ تَعَالَى। আল্লাহর উপর ঈমান আনবো, ফেরেশতার উপর ঈমান, সব নবীদের উপর ঈমান, সব আসমানি কিতাবের উপর ঈমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাস। রাসূল বলেন, আমরা বিশ্ব অনুসারী, নিজে রোজা রাখছেন। সাহাবাই কারাম বলেন, ও নবী, আল্লাহ তাআলা বলেছেন ইহুদিদের বিরোধিতা করো, খ্রিস্টান বৌদ্ধ ইহুদি বেঈমানদের অনুসরণ করবা না, তারা রোজা রাখে একটা, আমরা কেন ইবাদতের ক্ষেত্রেও তাদের সাদৃশ্য অবলম্বন করব? অন্য অন্য বিধানের ক্ষেত্রে তো ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য অবলম্বন করাই যাবে না, এমনকি ইবাদতের ক্ষেত্রেও তো সাদৃশ্য অবলম্বন করা ঠিক হবে না। আল্লাহর নবী বলেন, হা, আল্লাহ যদি আমাকে আগামী বছর বাঁচায় রাখেন, ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসিয়া, আল্লাহ যদি বাঁচায় রাখে 9 তারিখে আর একটা রোজা রাখ। আল্লাহর নবীর সাহাবি বলেন, না না, নবীর পরের বছর দুনিয়াতে নাই, আশুরার 10 তারিখ আসার আগে আগে আমার নবী বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী যেহেতু বলেছেন আগামী বছর বাঁচলে 9 তারিখও রাখবো, 10 তারিখও রাখবো, এই জন্য উত্তম হলো 10 তারিখের সাথে আর একটা রোজা রাখা, 9 তারিখ 10 তারিখ, এটাই হলো উত্তম। যদি না পারো তাহলে 10 তারিখ 11 তারিখ দুইটা রোজা রাখা উম্মতের জন্য দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, খালিফুল ইহুদ, ইহুদের বিরোধিতা কর,
সুমু কবলহু ইয়াউমা আও বাদহু ইয়াউমা, এই আশুরার দিনের আগের দিন একটা রোজা রাখো 9 তারিখ, এটাকে বলা হবে তাসুয়া। আশুরা যেমন 10 তারিখ এটাকে আশুরা বলা হয়, যদি 9 তারিখ রোজা রাখা হয় এটাকে বলা হবে তাসুয়া। আর যদি এটা সম্ভব না হয় 10 তারিখ 11 তারিখ মানে আগামীকাল এবং এর পরের দিন দুইটা রোজা রাখা, কারণ মায়ার নবী বলেন সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনে যদি কোনো বান্দা রোজা রাখে ইন্নি ইহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ধারণা রাখি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, পিছনের 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। এত সহজ বিধান, একটা রোজা রাখার বিনিময় বান্দা 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। বান্দা যদি কারো শক্তি দুর্বলতা থাকে অন্তত একটা রোজা রাখা চাই, কারণ রমজানের রোজার আগে আশুরার রোজাই ফরজ ছিল। সুবহানাল্লাহ, ঘরে গিয়া কয়ে অনেকে ঘুমাইতেছে। আশুরার রমজানের রোজার আগে কোন রোজা ফরজ কথা কয় না, রমজানের রোজার আগে আশুরার রোজাই ছিল ফরজ। একটু চিন্তা করার দরকার আছে না নাই? যেই রোজাটা ফরজ ছিল রমজানের আগে সেই রোজার ফজিলত কমে গেছে না এখনো আছে? যদিও ফরজ না কিন্তু নফলের মধ্যে সর্বোত্তম একটা নফল আমল, কথা বলেন ঠিক না? এরে নবীরা আশিক উম্মতের দল, নফল ইবাদতকে তো তুচ্ছ মনে করিও না, কারণ বান্দা তোমার ফরজের যখন ঘাটতি হয়ে যাবে আমার আল্লাহ তাআলা নফল দিয়া তোমারে পরিপূর্ণ করিয়া জান্নাতে পৌঁছাইয়া দিবে। এক সাহাবী আয়েশা নবীর কাছে বলেন, নবী আমি রোজা রাখতে চাই সারা বছর। নবী কয় লা সামা ওয়ালা ফিত্রা, এটা রোজাও না, এটা রোজা ছাড়া উপোস থাকা এটাও না, রোজাও না রোজা ছাড়াও না, এটা কিছুই না। তার মানে রসূল এটার মধ্যে বিরক্তি ভাব প্রকাশ করলেন, এটা কোনো রোজার কাতারে পড়ে না। যদিও এর মধ্যে কোনো নিষেধাজ্ঞা নাই কিন্তু নবীর কথাও তো দলিল, কথা বলেন ঠিক না? সাহাবি আবার বলতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবি প্রশ্ন করছিলেন, রাগ হইছে এই জন্য তিনি এখন জানতে চাইছেন, যদি আমি 2 দিন রোজা রাখি পয়গম্বর আর একদিন আমি রোজা ভঙ্গ করি, এটা আপনি কি বলেন? কয়ে না না, এটা আমার ভালো লাগে না। এবার নবীর কাছে বলেন পয়গম্বর একদিন রোজা রাখবো আর একদিন বাম্বো, নবী বলেন এটা হলো সিয়াম দাউদ, দাউদ নবীর রোজা, আমার কাছে এটা বড় ভালো লাগে। কিন্তু আল্লাহর নবী এতে উৎসাহিত করলেন না। এবার নবীর বলেন ও পয়গম্বর আমি চাই 2 দিন রোজা ভাঙবো, একদিন রাখবো, একদিন রাখবো, 2 দিন ভাঙবো। কয় আমি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার এই রোজার তৌফিক দেয়। সুবহানাল্লাহ। কিন্তু নবী এই ব্যাপার উৎসাহিত করলেন না। এবার নবী এবার ফাইনাল ভাবে নবী হাদিসের শেষে নবী বলেন, কোন বান্দা যদি সালাসু ইয়াউমিন মিন শাহরি, প্রতি মাসে কোন বান্দা যদি 3টা রোজা রাখে, কয়টা রোজা? কোন বান্দা যদি 3টা রোজা রাখে, ওয়াসিয়ামু শাহরি রমজান, আর রমজানুল মুবারকের রোজা রাখে, পয়গম্বর বলেন কাসিয়ামি দাহারি, ওই বান্দা যেন সারা বছর বান্দা রোজা রাখলো। মাসে 3টা রোজা আর রমজান মাসের রোজা যদি কেউ রাখতে পারে তাহলে ওই বান্দা যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। সহজ না কঠিন? তাহলে এই মুহররম মাসের সবচেয়ে বড় আমল হলো শুকর আদায় করা। কিভাবে শুকর আদায় করব? শুকর আদায় করার জন্য আল্লাহ তাআলার কাছে বিধান হলো তুমি রোজা রাখো আল্লাহর কাছে, রোজা রাখা তোমার জন্য শুকর আদায় করার জন্য বড় মাধ্যম। এর নবীর আশিক উম্মতের দল,
এই মুহররম মাসের 10 তারিখের এত দাম, ইতিহাসের সূচনা লগ্ন থেকে আদম নবী থেকে এই দিনের এত দাম, এত দাম, এত দাম হওয়ার পিছনে কোন ঘটনা, অনেক ঘটনা এই দিনের মধ্যে সংগঠিত হওয়া জরুরি না? কথা বলেন ঠিক না বেটা? আল্লাহ যদি কোনো দিনকে দামি করেন, ওই দিনে অনেক ঘটনা ঘটতে হবে এমন কিছু জরুরি? কথা বলেন না? আমার আল্লাহ তাআলা কোনো দিন যদি বলেন এই দিন দামি, আমার আল্লাহর কথাই বাস্তব, এই দিনে এত বিভিন্ন ঘটনা সংগঠিত হতে হবে? না না, বিভিন্ন ঘটনা বলা হয় এই দিনে নূহ নবীর যদি পাহাড়ে তার নৌকাটা গিয়া লাগছে, আদম নবীর তওবা আল্লাহ কবুল করেছেন, বিভিন্ন ঘটনা যদি বর্ণনা করা হয় তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো এই দিনে আমার আল্লাহ তাআলা সবচেয়ে বড় ঘটনা ঘটাইছেন, আল্লাহ মুসা নবীকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে আল্লাহ হেফাজত করেছে। হাই দিনের দাম, এত দাম, অনেকেই বলে এই দিনের দাম, কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য এই দিনের এত দাম, এত দাম। এরে বান্দা, না না, হুসাইনের কারবালা হয়েছে রহমাতুল্লিল আলামিন, 11 হিজরি থেকে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আর হুসাইনের কারবালা হয়েছে 61 হিজরিতে। এরে বান্দা, কোথায় রহমাতুল্লিল আলামিনের ইন্তেকাল, আর কোথায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার প্রান্তর? কারবালার প্রান্তরের ময়দানের এত সম্মান, হুসাইনের এত সম্মান, এত সম্মান হয়েছে আল্লাহ তাআলা কারবালার, কারবালা এত দামি হয়েছে হুসাইনের কারণে না, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার প্রান্তর আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে ঘটাইয়া হুসাইনের মর্যাদা, কারবালার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? এরে নবীর আশিক উম্মতের দল, মুহররমের 10 তারিখ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উদ্দেশ্য করে কিছু মানুষ বিভিন্ন ধরনের এমন আয়োজন করে থাকে, এমন আমল করে থাকে, ভালোবাসা প্রকাশ করতে চায়। ভালোবাসা প্রকাশ করো হুসাইন, নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাস, কারণ নবী বলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বড় মহাব্বতে, যারা তাকে ভালোবাসবে আমি নবীও তাকে ভালোবাসব। আল্লাহ তুমি হাসান হুসাইনকে ভালোবাসো, ও আল্লাহ হাসান হুসাইনকে যারা ভালোবাসবে আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসিও। তবে ভালোবাসার সিস্টেম আছে না নাই? কথা বলেন কিভাবে আমি ভালোবাসব? আমি রহমাতুল্লিল আলামিনকে নবীকে ভালোবাসি, তবে নবীর সুন্নত মানতে চাই না, দাড়ি রাখতে চাই না, নবীর দেওয়া সুন্নতি পোশাক পরতে চাই না, টাকনুর নিচে কাপড় পরিয়ে বাড়াই, স্ত্রীকে পর্দায় চলাই না, আর আমি বলি আশেকে রসুল দাবিটা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। এই দিনে এক শ্রেণীর লোক তারা বিলাপ করে থাকে, বিভিন্ন শরীরের মধ্যে আঘাত করে থাকে, রসুল বলেন লাইসা মিন্না মান লাতমাল খুদুদ ওয়া শাক্কাল জিউব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। এই দিনে বান্দা যারা নাকি শরীরের মধ্যে আঘাত করে, কাপড় ছিড়িয়া ফেলে, আর বান্দা হায় হতাশ করে মাতম করতে থাকে, রহমাতুল্লিল আলামিন বলেন এরা আমি নবীর উম্মতের দল নয়। বলে শরীরের মধ্যে আঘাত করা ইহুদিদের আমল, নবী মুসা তুর পাহাড়ের মধ্যে যান, তুর পাহাড়ের মধ্যে যাওয়ার পরে
মুসা নবী তাওরাত কিতাব নিয়ে আসবেন এমন সময় মুসা নবীর জাতিদেরকে হারুন আলী সালাতু ওয়াসালামের তত্ত্বাবধানে রেখে গিয়েছেন। তারা বাসুর বুঝায় লিপ্ত হয়ে গেছে। মুসা পয়গম্বর তুর পাহাড় থেকে ফিরে আসার পর তিনি তাদেরকে বললেন, তওবা করতে হবে, অপরাধ করেছো তওবা করতে হবে, তওবা করার কি বিধান? ওই সময় তওবা করার বিধান ছিল নিজের শরীরে আঘাত করিয়া, নিজের শরীর ক্ষত বিক্ষত করিয়া ফেলা, এটাই হলো তওবা। তাহলে নিজের শরীরে আঘাত করা, এটা এই মুসলমানের ধর্ম না ইহুদিদের ধর্ম? আর জোরে বলেন, রসুল বলেন, এরা আমার উম্মত না। যারা এইভাবে নিজের শরীরে আঘাত করে এরা উম্মত না। যারা কান্নাকাটি করে, কান্না করে, জোরে জোরে আওয়াজ করে, এরা উম্মতের দল নয়। রহমাতুল লিল আলামিনের লম্বা চৌড়া কারবালার ইতিহাস বললে তো ঘন্টার পর ঘন্টা চলে যাবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইন, কারবালার প্রান্তরে যেদিন কারবালার প্রান্তর সংগঠিত হয়ে যাবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় স্বপ্ন দেখিয়া হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। হুসাইনের চোখ দিয়া কান্না, এমন সময় হুসাইনের বোন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ওই ভাই, ও ভাই, কেন কান্না করো ভাই, কেন কান্না করো ভাই, একটু বলো না। ভাই বলে, না কিছুই হয় নাই। বারবার বোন বলার পরে এবার ভাই ডাক দিয়া বলে, তাকাইয়া দেখলাম নানা জান আমারে ডাক দিয়া বলতেছে, কলিজার নাতি, আর বেশি সময় নাই, আমি নানার সাথে সাক্ষাৎ করবি। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মাই আয়া নেহি হো, বুলায়া গয়া হো, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মাই আয়া নেহি হো, বুলায়া গয়া হো, কি মেহমা বানা কর সতায়া গয়া হো, কে মেহমা বানা কর সতায়া গয়া হো, মাই রোয়া নেহি হো, রুলায়া গয়া হো, মাই রোয়া নেহি হো, রুলায়া গয়া হো, খুদা জানে কেসে হে এ মেজবানি, বাহাত্তর কিয়াসু কহে বন্দে পানি, খুদা জানে কেসে হে এ মেজবানি, বাহাত্তর কিয়াসু কহে বন্দে পানি, মুকাদ্দর মে হে হও যে কাউসার কপি না, মুকাদ্দর মে হে হও যে কাউসার কপি না, মাই
प्यासा नहीं हो पिलाया गया हो, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, झुकाता सुचर सर बार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में, झुका था तू सर बार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में, शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। जुरे कौन अल्लाहु अकबर। এরে নবীর আশিক উম্মতির দল, এই কবিতার মর্মবাণী যদি বলতে চাই ঘন্টার পরে ঘন্টা চলে যাবে জুমার দিন সংক্ষেপে, যেহেতু আশুরার দিন, এরে বান্দা আমলকে নষ্ট করা যাবে না। রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ওসাইন এবার বোনকে ডাক দিয়া কয়, বোন কান্না করতেছে মাতম করতেছে, ডাক দিয়া কয়, বোন আমার এখনো তো আমি মারা যাই নাই, তুমি মাতম শুরু করিয়া দিলা, বোন আমার ভালো করে শুনিয়া লও, আমার ইন্তেকালের পরে মাতম করবা না, মাতম করবা না, হোসাইনকে ভালোবাসিয়া যারা মাতম করো তারা হোসাইনের কথা মানছে না অমান্য করছে, আরো ভালো করে জবাব দেন মান্য করছে না অমান্য করছে। হুসাইন বলে মাতম করিও না, কারণ মাতম করা নবীর আদর্শে নাই, মাতম করা যাবে না। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, যারা হাই হাসা নাই হুসাইন বলিয়া আজকে মাতম করে বান্দা আরো বড় অবাক করা কাণ্ড হলো, তারা হাই হুসাইন তো সুন্দর করে বলে না, হাই হেচ্ছন হেচ্ছন কয়া বলে। আপনার নাম জায়েদ, যদি জায়দা জায়দা বলে ভালো লাগবে না খারাপ লাগবে? আস্তে কন সবাই, সবাই বলেন নাই কি রাগ হয়েছেন সবাই? নাম আপনার জায়েদ, জায়দা বলছে রাগ না ভালো? আপনি খুশি হয়েছেন অনেক? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেচ্ছন হেচ্ছন বলে যারা ভালোবাসা প্রকাশ করে, এরে নবীর আশিক উম্মতের দল, এরা কেমন মুনাফিক ভালো করে তাদের পরিচয় জানার দরকার আছে না নাই? সংক্ষেপে বলি, রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরাকে যারা ওই মদিনা থেকে 360টা একের পর এক চিঠি লিখিয়া যারা বলছে কুফায় আসেন আপনার উপর বায়াত গ্রহণ করব, এরাই নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা, হুসাইনকে কারবালার প্রান্তরে রাখিয়া ইরাকে ভাগিয়া গেছে। নাউজুবিল্লাহ কন, কারবালার প্রান্তরে হুসাইনকে রাখিয়া ভাগিয়া যায়। এরা কত নম্বরের মুনাফিক, এদের কারণে হুসাইনের এই কারবালা। শুধু তাই নয়, ইয়াজিদ যখন হযরত হুসাইনকে বিদায় করে দিলেন,
ইয়াজিদ বিদায় করে দেওয়ার পর ইয়াজিদের বিরোধী একজন বাদশা ছিলেন, ইয়াজিদকে পরে একইভাবে টুকরা টুকরা করে বিদায় করার পর আবার ওই হাই হাসাইনের হাই হুসাইনের দল, যারা হুসাইনকে কারবালার প্রান্তর পর্যন্ত রাখিয়া ইরাক পালাইয়া গেছে, এরা আবার মিছিল বের করেছে হাই হুসাইন হাই হুসাইন। মুনাফিকি করছে কয়বার? তিনবার। তিনবার জোরে কোন কয়বার? মিথ্যা কথা বলিয়া বলছে আপনি আসেন কুফার দিকে, আমরা আপনার কাছে বেয়াত গ্রহণ করব। মিথ্যা কথা বলিয়া হযরত হুসাইনকে আনছে, আবার মুনাফিকি করছে হুসাইনকে রাখিয়া ভাগিয়া কারবালা থেকে ইরাকে চলিয়া গেছে। দুই নম্বর মুনাফিকি। তিন নম্বর আল্লাহর নবীর কলিজার টুকরা, তার শত্রু যখন বিদায় হয়েছে এবার তারা এবার শোক প্রকাশ করে হাই হুসাইন বলিয়া, তাহলে হুসাইনকে রাখিয়া কেন তোমরা পালায়া গেলা? আজকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে যদি থাকতেন, রাগ করিয়েন না, তাহলে ইয়াজিদের আগে আল্লাহর নবীর কলিজার টুকরা যুদ্ধ করতেন এই হাসাইন হাই হাসান হাই হুসাইনের বক্তদের বিরুদ্ধে, ঠিক কি না বলো? কারণ আল্লাহর নবীর কলিজার টুকরার রক্তাক্ত ইতিহাস এটা ইয়াজিদের কারণে নয়, এই মুনাফেকদের দলের কারণে বান্দা। এই মুনাফেকরাই তারা দলে দলে আজকে মিছিল করে মাতম করে, আসলে এরা হুসাইনের আশেক না, এরা ভিন্ন কিছুর আশেক। কোনো কথা বলতে চাই না, এরা কিসের আশেক? আপনারাই আপনারা পরীক্ষা করে আপনারাই ফয়সালা দিবেন। এরে নবীর আশেক উম্মতের দল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বিরুদ্ধে কেন লড়তে গেলেন? কারণ কি? কারণ ইয়াজিদ যখন ক্ষমতার দায়িত্ব পেয়েছিলেন, এর আগে ইয়াজিদের আমল ছিল ভালো, নামাজ পড়তেন পাঁচ ওয়াক্ত, গান বাজনা নাই, ইয়াজিদ তাহাজ্জুদের নামাজ পড়তেন, সব আমলগুলো ভালো ছিল। ক্ষমতা পাইয়া নামাজ ছাড়িয়া দিয়েছে, ক্ষমতা পাইয়া নামাজ ছাড়িয়া দেয়, গান বাদ্যর মধ্যে লিপ্ত হয়, বিভিন্ন নর্তকী দিয়া নাচ গান করানোর মধ্যে লিপ্ত হয়, শরাব পানের মধ্যে লিপ্ত হয়, এই জন্য হুসাইন ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করেছেন। আমার একটু ঠান্ডা মাথায় ও সুনাকান্দার মানুষেরা জবাব দেন, যারা হাই হাসান হাই হুসাইন বলিয়া মাতম করে, এদের অধিকাংশ নামাজ পড়ে না, আছে না নাই? এদের অধিকাংশ নামাজ পড়ে না, শুধু তা না, গানবাদ্য নিয়ে ব্যস্ত থাকে, আর কয়েক গানবাদ্য নবী হালাল করেছেন, ফতুয়াও নিজেরা দিতে চায়। এরে নবীর আশিক উম্মতের দল, এরা বিভিন্ন নেশা নিয়া বাবাও খায়, তাদের দলের লোকেরাও খায়, ঠিক কি না? রাগ করেন না কথাগুলো, মনের কষ্টে ব্যথা থেকে বলতেছি, যারা এই কাজগুলো করতেছে এরা তো আমাদের মতোই মুসলমান, কথা বলেন ঠিক না? এই সরল মনা মুসলমান গুলোকে কারা কারা মুসলমান গুলোকে এইভাবে ধ্বংস করে দিল, তাদেরকে হক থেকে ফিরিয়ে দিল? এরা বেশিরভাগ ওই যে বিষাদ সিন্ধু মুশাররফের, বিষাদ সিন্ধু এর নাম আমাদের বুজুর্গরা দেন বিষের সিন্ধু। জোরে কোন কিসের সিন্ধু? একজন ঐতিহাসিক এত মিথ্যা কথা বলতে পারে আমার জানা নাই, কিভাবে আল্লাহর নবীর কলিজার টুকরার ইতিহাসকে এভাবে বিকৃত করে? এই ইতিহাসের বই পড়া কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। এই বেদাতি লোকেরা অনেকেই এই বিষাদ সিন্ধু পরে পরে আজকে মুসলমানকে বিভ্রান্ত করতেছে, ধোকা দিতেছে। এই জন্য আগামীকাল আশুরার দিন এক নম্বর আমল থাকবে, আমরা যারা আজকে রোজা রেখেছি আগামীকালও রোজা রাখার চেষ্টা করব, যারা আজকে রাখি নাই আগামীকাল রাখবো ইনশাল্লাহ, রাখবো না ইনশাল্লাহ, একবারে দুর্বল হইলে ভিন্ন কথা, রোজার মাসের 30টা 29টা রাখতে পারলে এ 1-2টা কঠিন হবে না, কি বলেন ঠিক না? একটা রোজা রাখার বিনিময়ে যদি 1 বছরের গুনাহ মাফ হয় তাহলে এই ফজিলত কি সারা যায়? জোরে বলেন। এই সুযোগ সব সময় হাতে আসে না। দুই নম্বর হলো এই দিন কোনো তাজিয়া মিছিলে যাব না এবং তাজিয়া মিছিল দেখতেও যাব না, কারণ রাসূল বলেন লাআনাল্লাহু আন-নাইহাতা ওয়াল মুস্তামিআতা, যারা বিলাপ করে কান্নাকাটি করে এদের উপর আল্লাহর গজব, যারা এই বিলাপ শুনতে যায় দেখতে যায় এদের উপরও গজব।
তাহলে আমি যদি এই বিলাপ দেখতে যাই তাদের এই কাণ্ড মাতম আর তাদের এই আঘাত করা হাই হাসান হাই হুসাইন বলে যারা বিলাপ করে মাতম করে এগুলো দেখতে গেলেও গুনাহ হবে কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ আমাদের এই দিনটাকে আল্লাহ হেফাজতে কাটানোর তৌফিক দান করেন বাকি হাসান হুসাইনের ইতিহাস ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা মুহররমের এই 10 তারিখকে পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলা আমলের মধ্যে কাটানোর তৌফিক দান করেন সমস্ত ধরনের বিভ্রান্ত থেকে হেফাজত থেকে আমাদের আমলগুলোকে আল্লাহ তাআলার দরবারে মাকবুল করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন